মর্নিং বন্ধুরা, আজ আবার এক শীতের সকালে হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন মানেই কোনো এক নতুন ট্রেন জার্নি ও সাথে একটা নতুন ঘুরতে যাওয়ার জায়গার সন্ধান। এবারের যাত্রার আমার গন্তব্য হলো ওড়িশার পারিখি সি বিচ, সম্পূর্ণ নতুন এক সমুদ্র সৈকত। যাব, ঘুরব, এনজয় করব, থাকবে তোমরাও। জার্নি শুরু করবার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লেটস স্টার্ট দ্য জার্নি। 3807 6:35 হাওড়া মেদিনীপুর লোকালে উঠে পড়েছি। এটা ধরে এখন যাব খড়গপুর অবধি। খড়গপুর পৌঁছাবে এটা 9:17 সময়। খড়গপুর থেকে যে ট্রেন খালি পাবো, আগের নর্থ বেঙ্গল যখন গেলাম কোচবিহারে, কোচবিহারের মতো যে ট্রেন খালি পাবো সেই ট্রেনে উঠে পড়ব। সেটা ফলকনামা হতে পারে, সেটা অন্যান্য কোনো এক্সপ্রেস ধৌলি হতে পারে, অথবা ডেমু হতে পারে, ডেমু প্যাসেঞ্জার, যেটা খড়গপুর থেকে ছাড়ে বালাসোর জন্য। এবার সেটা ওখানে গিয়ে দেখতে হবে, ওখানে গিয়ে পেট পুজো করবো। পেট পুজো করে তারপরে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এখন থেকে বালাসোর কোন কোন ট্রেনে আপনারা যেতে পারেন তার লিস্ট আমি এই নিচে দিয়ে দেবো, এখানে থাকবে। আর হচ্ছে নিচে ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নিতে পারো। তাছাড়া রেলের এমনি নর্মাল টাইম আপনারা তোমরা দেখতে পারো। ঠিক সকাল 6:35 হাওড়ার 14 প্ল্যাটফর্ম থেকে আমাদের মেদিনীপুর লোকাল রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। এই ট্রেনে করে আমরা যাব হচ্ছে খড়গপুর স্টেশন পর্যন্ত, তারপর সেখান থেকে নেমে আবার ট্রেন চেঞ্জ করব। এই পারিখি বিচ যেতে গেলে তোমাদেরকে উড়িষ্যার বালাসোর স্টেশনে নামতে হবে। বালাসোর স্টেশন হাওড়া থেকে অনেক ডাইরেক্ট ট্রেন তোমরা পেয়ে যাবে, সেই ট্রেনের লিস্ট তোমাদেরকে দিয়ে দিলাম। আমরা খুব সহজে এবং কম খরচায়, মূলত মেন পয়েন্ট হচ্ছে কম খরচায় কীভাবে বালাসোর পৌঁছানো যায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। হাফ রাস্তা কভার করে এখন খড়গপুরে। এখান থেকে হয় ডেমু প্যাসেঞ্জার ধরবো, নয় কোনো এক্সপ্রেস ট্রেন ধরে নেব। এক্সপ্রেস ট্রেনগুলোতে একটু ভিড় আছে, সেই জন্য দেখি কোনটা করি। তবে আজকে এক্সপ্রেস ট্রেনের ইয়েতে প্রচণ্ড টিকিটে শুনলাম যেটা, প্রচণ্ড ভিড় রয়েছে। এখন ডেমুতে গেলে আমাদের আধ ঘন্টা বেশি সময় লাগবে, আর এক্সপ্রেস ট্রেনে গেলে আধ ঘন্টা কম সময় লাগবে, এটাই হচ্ছে পার্থক্য। আর ডেমুতে একটু ফাঁকা হবে, দেখা যাক। মনে হয় এক্সপ্রেস ট্রেনটাই ধরবো, ফলকনামা এক্সপ্রেস যেটা আছে ওটাই ধরবো। সকাল থেকে কিছু খেয়ে আসেনি, তাই খিদে পেয়েছে জোরদার। খড়গপুর স্টেশনে আইআরসিটিসির যে ফুড প্লাজা আছে ওখান থেকে নানপুরি অর্ডার করলাম, নিচ্ছে 50 টাকা করে। কতটা ভালো কতটা খারাপ সেটা খেয়ে বোঝা যাবে। তা বাজে 9:50, 10:12 কি 15 হচ্ছে ফলকনামার টাইমে, ছাড়বে হচ্ছে 3A প্ল্যাটফর্ম থেকে। এখানে কিন্তু প্ল্যাটফর্মগুলো একটুখানি কেউ যদি এখান থেকে এসে ট্রেন ধরেন, প্ল্যাটফর্মগুলো এসে ভালো করে জিজ্ঞেস করে নেবেন, কারণ একই প্ল্যাটফর্মের সামনের দিকে একটা প্্যাটফর্ম, পিছনের দিকে অন্য নম্বর, মানে 3 সামনে হয়তো 4 পিছনে এরকম আছে, আবার 2 সামনে 4 পিছনে, 3 আর 3 পাশাপাশি এরকমও আছে। তাই প্ল্যাটফর্মটা দেখে নিয়ে আগে এসে জিজ্ঞেস করে নিয়ে তারপরে বাকি যা কাজ সেটা করে। আমি 90 টাকা টিকিটই কেটে রেখেছি, কেননা এখন
লোকাল ট্রেনে যাবে আর মেমোটা ছাড়ে হচ্ছে এই তিনটে প্ল্যাটফর্ম থেকে। দেখুন ট্রেনের অবস্থা, স্লিপার কোচ, এটা হচ্ছে S5 যেটার থেকে নামলাম। ফলকনামা এক্সপ্রেসে এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে আগে এখানে 12টা স্লিপার ছিল, সেখানে এখন 6টা স্লিপার করেছে মাত্র, আর বাকি সব এসি কম্পার্টমেন্ট করে দিয়েছে বলে এখন স্লিপারে কিন্তু পুরো জেনারেল কম্পার্টমেন্টের মতো ভিড় হচ্ছে। এবং ফলকনামাটা যদি এরকম শর্ট জায়গার জন্য কেউ যান তাহলে কিন্তু সেটা অ্যাভয়েড করবেন। আমরা বালাসোর পৌঁছালাম, এখন বাজে প্রায় 12টা, এখন এখান থেকে অটো ধরে বা কোনো গাড়ি যেটা পাবো সেই ধরে বিচের দিকে যাবো। আচ্ছা, আর একটা কথা যেটা বলতে পারি সেটা হচ্ছে ফলকনামা না ধরে আপনারা যদি ধলিটা অ্যাভেল করেন অথবা ডেমু প্যাসেঞ্জার যেটা খড়গপুর থেকে আমরা বলছিলাম 10টা 5-এর সেটা আজকে ক্যান্সেল রয়েছে বলে আরও ভিড় হয়েছে, সেটা যদি অ্যাভেলেবেল করেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে ফ্যামিলি নিয়ে আসবেন যারা তাদের পক্ষে কিন্তু সুবিধা হয়। ওই 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল এই ওভারব্রিজ ধরে, সেখান থেকে এইটা এই ওভারব্রিজ দিয়ে এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে। বালাসোর স্টেশনের বাইরে এসেছি, এখন এখান থেকে অটো ধরবো আমাদের রিসর্ট বা ক্যাম্পে যাওয়ার জন্য। ক্যাম্প থেকে অটো পাঠিয়ে দিয়েছে। স্টেশন চক বালাসোর স্টেশন থেকে বেরিয়ে ফার্স্ট মোড় হচ্ছে এটাই। স্টেশন চক থেকে পার হয়ে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তা ধরে হসপিটালের সাইড থেকে আমরা যাব। ছাউবন বুঝতে পেরে গেছো হয়তো যে পৌঁছে গেছি মাই ব্রাইট ক্যাম্প
বালাসোর থেকে 23 কিলোমিটার দূরে, সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিট মতো। রাস্তাটা একটু খারাপ বলে, কিন্তু জায়গাটা এখনও প্রথম দেখে খুব ভালো মনে হচ্ছে, কারণ এই পিছনটা দেখে নাও, এই দেখো এই ঝাউবনের ওপাশটাই হচ্ছে কি সমুদ্র, আর এটা হচ্ছে ক্যাম্প আমাদের। যা দেখাবো তোমাদেরকে, ফ্রেশ হবো, স্নান করবো, খাবো, তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে তোমাদের জন্য এক্সক্লুসিভলি থাকছে। দেখা হচ্ছে ফ্রেশ হওয়ার পরে। এই মাইব্রেড ক্যাম্পে এসে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল, এখন এখানে বসে বসে খাওয়া। এবার চলো তোমাদেরকে ঘুরে দেখাই মাইব্রেড ক্যাম্পের এরিয়াটা। এগুলো হচ্ছে নর্মাল কটেজ রুম। এখানে দু রকমের কটেজ আছে, 2-bedded এবং 4-bedded। কটেজ রুমগুলোতে আপনাদের খরচা পড়বে 1700 টাকা পার হেড পার ডে, ইনক্লুডিং ফুড। আরও একটা জিনিস যেখানে এখানে রয়েছে সেটা হচ্ছে টেন্ট, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা ছোট্ট আড্ডা দেওয়ার মতো জায়গা বলতে পারো, গান বাজনা, তারপরে বিকেলে স্ন্যাক্স এখানে তোমরা খেতে পারো, আড্ডা মারতে পারো, গল্প করতে পারো। এটা হচ্ছে 4-bedded কটেজ রুমগুলো, তোমাদেরকে একটু ভিতরটা দেখাচ্ছি। এই ঢুকেই ডান দিকে হচ্ছে গিয়ে একটা খাট রয়েছে, সেখানে চারজনের জায়গা তোমরা দেখতে পাচ্ছ। এবার ভিতরে যাব হচ্ছে বাথরুমটা একটু দেখতে। বাথরুমটাও কিন্তু খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমরা সবাই চাই কোথাও ঘুরতে গেলে। এটা হচ্ছে ঢুকছি 2-bedded কটেজ রুম, এটাতে আমরা ছিলাম। এবং এই ঘরগুলো ছোট্ট হলেও কিন্তু এক রাত দু রাতের জন্য থাকার মতো। এবার বাথরুমটা কিন্তু বেশ ছিল বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে চলে আসি আমরা টেন্টের দিকটাতে। টেন্ট এখানে টোটাল 4-5টা কি 6টা টেন্ট রয়েছে, কয়েকটা রয়েছে ডবল, 3টে মনে হয় ডবল আর 3টে হচ্ছে সিঙ্গেল। সো এই টেন্টের ভাড়া কিন্তু 1300 টাকা পার হেড পার ডে, সেটা তুমি ডবল মানে যদি সিঙ্গেল চাও তাহলে তোমাকে সিঙ্গেল শেয়ারিং টেন্ট দেবে, এই যে যেমন এটা, আর আগেরগুলো ছিল হচ্ছে গিয়ে ডবল শেয়ারিং টেন্ট, সেগুলোতেও কিন্তু 1300 টাকা পার হেড পার ডে ইনক্লুডিং ফুড, মানে ফুডিং লজিং মিলিয়ে তোমরা টোটাল 1300 টাকায় তোমাদের টেন্টে থাকলে হয়ে যাবে যদি সিঙ্গেল আসো। পাতে কিন্তু খাবার দাবার চলে এসছে, সেই খাবার না খেয়ে আর থাকতে পারা যাচ্ছে না। তো পেটও দিচ্ছে ডন। তো আগে খাওয়া দাওয়া, তারপরে রিভিউ দিচ্ছি তোমাদেরকে। আর দেখে তো জিভে জল আসছেই, এখন বাকিটা খাওয়ার পরে বলছি। দুপুরবেলার খাওয়ার মেনু দেখে তো চক্ষু ছানা বড়া। একদম শুরু থেকে বলতে গেলে ছিল স্যালাড সুন্দর করে কেটে গুছিয়ে দেওয়া, তারপর ছিল কাঁচকলা ভাজা, তারপর ভাত, অসাধারণ একটা ডাল, মিক্স ভেজ, এই যে যা দেখছো এটা দুজন মিলে শেষ করে আবার তারপরে নিয়েছিলাম। এটা ছিল ভেটকি মাছের ঝোল, এটা ছিল চিংড়ি মালাইকারি, ডাইরেক্ট তুললাম রসগোল্লা, পাশে কিন্তু চাটনিও ছিল, সেটা আর
ভরপুর পেট পুজো করে ভুড়িতে হাত বোলাতে বোলাতে চলে গেলাম ঝাউবনের মধ্যে থেকে সমুদ্রের ধারে। আচ্ছা, দুপুরে লাঞ্চ করলাম, তোমাদেরকে তো দেখালাম কী কী দিয়েছিল। তখন খেয়েছিলাম না, এখন খেয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। রান্না কিন্তু ছিল অসাধারণ সত্যিকারে বলতে। অনেকদিন পর বাইরে ঘুরতে এসে এত সুন্দর রান্না খেলাম, এবং দু রকমের মাছ, চিংড়ি মালাইকারি এবং ভেটকি, ভেটকি মাছ এবং চিংড়ি মালাইকারি দুটো ছিল মানে একদম টাটকা যাকে বলে। আরেকটা জিনিস যেটা হচ্ছে তরকারিটা, যেটা মানে মিক্স ভেজ যেটা দিয়েছিল, মিক্স ভেজটা কিন্তু আমার অসাধারণ লেগেছে, কারণ এরকম তরকারি আগে খাইনি কোনো। আর চাট যেটা আচার ছিল সেটাও দারুণ ছিল। আর রসগোল্লা যেটা ছিল, উড়িষ্যার তো রসগোল্লার জিআই ট্যাগ হিসেবে নিজেদেরকে দাবি করে, আবার বাংলাও করে জিআই ট্যাগ হিসেবে, সেই দিক থেকে রসগোল্লাটাও কিন্তু অসাধারণ লেগেছে। এই তর্ক বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না যে কে জিআই ট্যাগ পাবে, কিন্তু উড়িষ্যার রসগোল্লা কিন্তু দুর্দান্ত লেগেছে। একদিক থেকে সোকল্ড খাওয়া দাওয়ার দিক থেকে দুপুরবেলা বাম্পার। ঝাউবনের শেষের মুহূর্তের ছবিটা, এরপর হচ্ছে সমুদ্র। এই যে দেখো সমুদ্র, ওই যে সামনে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওই আইল্যান্ডের ওপাশটা হচ্ছে গিয়ে সমুদ্রের আসল যে রূপটা সেটা দেখা যাবে, সেটা কালকে সকালবেলা যাবো আমরা। সমুদ্রের আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি। খানিকটা বকখালির মতো এখানটা আসলাম। এখন এই সামনেটাই হচ্ছে বুড়িবালাম নদীর মোহনা আছে। কালকে সকালবেলা ওই আইল্যান্ডটাই যাব, এখান থেকে ছোট নৌকায় করে নিয়ে যাই আইল্যান্ডটার ওখানে। ওই আইল্যান্ডটার ওপারটাই হচ্ছে গিয়ে তোমার পুরো যে আসল সমুদ্রটা, সেটা ভালো লাগবে, খুব শান্তশিষ্ট জায়গা। এখন দেখো তোমাদের সাথে কথা বলছি, কিন্তু আর কোনো কিন্তু সাউন্ড নেই, কোনো শব্দ নেই, খালি সমুদ্রের শব্দ আসছে। তাও তোমরা পাচ্ছ কিনা জানি না, আমার কানে কিন্তু আসছে। এই যে সামনে যে একটা ছোট্ট জল জমে থাকা জায়গাটা দেখছো, এখানে কিন্তু প্রচুর পাখি আসে। পাখি আসার কারণ হচ্ছে, এক হচ্ছে কাঁকড়া, আর দুই হচ্ছে এই সমুদ্রের জল যখন জোয়ারের সময় দিক থেকে এখানে আসে, তখন কিন্তু এই জোয়ারের জলের সাথে অনেক মাছ এখানে চলে আসে, তাই সেই ক্ষেতে কিন্তু এখানে এত পাখির সমাগম। সি বিচ ঘুরে আমরা আস্তে আস্তে পাইনমরের মধ্যে থেকে ফিরতে থাকলাম আমাদের ব্রাইট ক্যাম্পের দিকে। এই হচ্ছে আমাদের মাই ব্রাইট ক্যাম্প পারিকি বিচ উড়িষ্যার রাত্রির বেলার দৃশ্য। সেই রাত্রিবেলার মাই ব্রাইট ক্যাম্পের একটা ট্যুর হবে নাকি? চলো লেটস গো। Thank you.
সন্ধ্যেবেলা পেয়ে গেলাম গরম গরম আলুর পকোড়া এবং চিকেন পকোড়া, সাথে সস। চাটা ছিল, আমি খাই না বলে চাটা আর আমি নিইনি। এরপরেই পেয়ে গেলাম বারবিকিউ চিকেন, যেটা তৈরি হওয়ার সময় কীরকম লাগছিল তোমরা একটু দেখো। এরপর তো পেটে গেছিলই, তৈরিটা দেখে নাও তারপরে পেটে দিচ্ছি। তবে এই বারবিকিউ চিকেনের জন্য কিন্তু তোমাদেরকে পে করতে হবে এক্সট্রা, সেটা তোমরা যেমন খাবে সেরকম। আর ছিল এটা কিন্তু পুরো দেশি মুরগির বারবিকিউ। শীতের রাতে চা বা কোড়া দেন বারবিকিউ, মন একদম পাগল পাগল লাগছিল। তোমাদের ডাইরেক্ট ওখানকার ভয়েসটা শোনাতে পারলাম না, কারণ পিছনে চলছিল গান, সেই গান দিলে হয়ে যাবে আমার চ্যানেলে কপিরাইট। সো আমি বলে দিলাম কি খাচ্ছি, তোমরা খালি খাওয়াটা দেখো। সন্ধেবেলা ওই পরিমাণ পকোড়া আর বারবিকিউ খেয়ে ইচ্ছে হলো ওই ভরা পেটে একটু রাতের এই অন্ধকার সময়ে একটু সমুদ্রের ধারে ঘুরে আসি। তাই টর্চ লাইট হাতে নিয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে যাওয়ার জন্য। এই ঝাউবনের মধ্যে থেকে সি বিচের দিকে যাওয়ার সময় অন্ধকারের মধ্যে একটা গল্প তোমাদেরকে বলি, সেটা কিন্তু সত্যি ঘটনা। আমরা যখন এখান থেকে ব্রাইট ক্যাম্প থেকে বেরোচ্ছি, তখন ব্রাইট ক্যাম্পের যে মালিক, সে ওই ক্যাম্পের একটা কুকুরকে কি সুন্দর বলে দিল, যাও ওদের সাথে যাও। ও কিন্তু আমাদের সাথে সাথে সামনে সামনে যাচ্ছিল, হঠাৎ করে দেখি দৌড়ে কোথায় চলে গেল। তারপরে দেখি দুটো তিনটে শেয়াল দৌড়ে যাচ্ছে আর ও পিছন থেকে ওদেরকে তাড়িয়ে নিয়ে ওদিকে চলে গেল। আমরা তো দেখে অবাক, কোথায় গেল কে জানে। এই যে আমাদের লালু, ও কিন্তু একদম লাস্ট পর্যন্ত এরকম আমাদের সাথে সি বিচে বসেছিল, এবং আমরা যখন চলে আসি ও কিন্তু আবার আমাদের সাথে সাথে আবার ব্রাইট ক্যাম্পে ফিরে আসে। গল্পটা ছিল কিন্তু খানিকটা এইরকম, এই ও এরকম সামনে যাচ্ছিল, আমরা ঠিক পেছন পেছন আসছিলাম, ও আবার এগোচ্ছে, আমরা একটু পিছিয়ে পড়লে ও দাঁড়িয়ে পড়ছে, আবার সে এগোচ্ছে, আবার আমরা এগোচ্ছি। রাত্রি এখন 10:15 হয়ে গেছে ডিনার টাইম। ডিনার টাইমে ডিনার টেবিলে এসে বসে পড়েছি আর রুটি এবং মাংস আসছে, আসলে তোমাদেরকে জানাচ্ছি। রাতের ডিনারে রুটি আর মাংস এসছে, তোমাদের কাছে অপশনাল আছে, রুটিও খেতে পারো ভাতও খেতে পারো, সেই অনুযায়ী এখানে মেনু প্রিপেয়ার হবে। তো সেটা তোমরা বিকেলবেলার দিকে এসে বলে দিতে পারো ওদেরকে যে রাত্রিবেলা কী খাবে, সেই অনুযায়ী এরা প্রিপারেশন করে দেবে। রাতের ডিনারে চলেছে রুটি আর মাংস। জার্নির পরে এদিক ওদিক ঘোরার পরে এখন খেয়ে দিয়ে ঘরে এসেছি। মোটামুটি আজকে রাতের খাবারটার যে রিভিউটা তোমাদেরকে দিয়ে দিই, রাতের খাবারটাও রুটি তো নর্মাল রুটি যেরকম হয়, কিন্তু চিকেনটা কিন্তু অসাধারণ ছিল, যেটা আমার এবং পিকু দুজনেরই খুব ভালো লেগেছে। আর খাবারের দিক থেকে বলতে গেলে এই ক্যাম্পটা খাবারের দিক থেকে বলতে গেলে এ ক্লাস। আর অন্যান্য ঘরের দিক থেকে, ঘর যে ক্যাম্পের যেরকম ঘর হয় সেরকমই একটা, সেরকমই ঘর আছে, খুব খারাপ না, দুজন এইরকম জায়গাতে এটা ঠিক আছে। আর কালকে সকালবেলা যাবো হচ্ছে দেখবো, সাথে যদি সম্ভব হয় ও পাশে যে জায়গাটায় আসল সমুদ্রটা আসে সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং সবাইকে, আজকে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে একদম ভোরবেলা, এখন বাজে প্রায় 5:45 মতো, 5:45 বাজে, 5:45 উঠেছিলাম। সি বিচে এসেছি সানরাইজ দেখার জন্য, সানরাইজ দেখার জন্য এসেছি। ওই সাইডে ওই পার্টটাতে আমরা যাব এখন, চেষ্টা করছি ওই সাইডে ঘুরে যাওয়ার জন্য। ওখানে সমুদ্রের যে অরিজিনাল
অরিজিনাল মানে ডিপ সি যেটা সেটা ওখানে আছে, আমরা ওইখান থেকে যাওয়ার চেষ্টা করব। আর সানরাইজ তো দেখা, যদি দেখা যায় দেখাবো, কারণ ওখানে ফগ রয়েছে একটু দেখতে পাচ্ছি, দেখি চেষ্টা করে। তোমার সাথে থাকো। শান্ত নিরালা কেউ নেই এই সি বিচে, খালি আমি, পিকু আর হচ্ছে কি সূর্যি মামা। সূর্যি মামাকে দেখাই তোমাদেরকে, এই যে সূর্যি মামা, আর কেউ নেই। দারুণ লাগছে। আমরা হেঁটে আসলাম, হেঁটে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসে এইবার এই সামনে যাব, এদিকে হচ্ছে কি সি বিচ। দেখো একটা জিনিস কালকে রাত্রিবেলা যেটা এসে মানে ফিল করেছি এবং শুনতেও পেয়েছি, এখানে প্রচুর শিয়াল রয়েছে, প্রচুর পরিমাণে। এই শিয়াল এখানে এত পরিমাণ হওয়ার কারণ, মেন কারণটা হচ্ছে এখানে প্রচুর লাল কাঁকড়া আছে। এই দেখো একটা লাল কাঁকড়া তোমাদেরকে দেখাই, তুমি দেখলে বুঝতে পারবে। এই দেখো, এই দেখো হচ্ছে লাল কাঁকড়া, এতে মরে গেছে। এই লাল কাঁকড়া খেতে শিয়াল এখানে আসে, লাল কাঁকড়া খেতে, প্রচুর লাল কাঁকড়া। দেখো বিস্তারিত প্রচুর লাল কাঁকড়ার পুরো ইয়ে হয়ে রয়েছে। সকাল সকাল সি বিচ ঘুরে আবার ফিরে এলাম ক্যাম্পে। সেখানে ক্যাম্পের রান্নাঘরটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা, এটা হচ্ছে রায়তা মতো, রায়তা বা দই মতো। আর এই পাশে রয়েছে আমার জন্য পুরি আর সবজি, সাথে একটা করে ডিম সেদ্ধ। এবারে যিনি আমাদের এই ক্যাম্পের সন্ধান দিয়েছিলেন তার সাথে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমরা মাই ব্রাইট ক্যাম্পে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটা দারুণ জায়গা, যেখানে আপনি একটা নির্জন বিচ পাবেন, পাবেন একটা কোলাহল মুক্ত পরিবেশ। এবং আমরা এইখানে একটা পুরোটাই ইকো ফ্রেন্ডলি রাখার চেষ্টা করেছি। দেখুন, পুরো আমরা কটেজটাকে বাঁশ, ব্যাম্বো এবং কিছু কিছু চটা এই ধরনের জিনিসপত্র দিয়েই আমরা ডেকোরেটেড করেছি। তো এইখানে আমরা আপনারা কটেজ পাবেন, টেন্ট পাবেন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুরো টোটাল কন্টিনেন্টাল ফুডসের আমরা চিন্তা ভাবনা করে রেখেছি, তার জন্য আমাদের এখানে সেরকম সেফের ব্যবস্থাও করা রয়েছে। আর ফুড কোয়ালিটি গেস্ট রিভিউ থেকে আমরা এখনও পর্যন্ত খুব ভালোই পেয়েছি। এটা আমার একটা অ্যাসোসিয়েট প্রপার্টি আমাদের এই, এটাতে থেকে আপনি কভার করতে পারবেন পঞ্চলিঙ্গেশ্বর,
বালাসোরের যতগুলো মন্দির আছে, ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচড়া গোপীনাথ মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর, এবং এখান থেকে আমরা আপনাদের প্রোভাইড করব আপনারা ভিতরকণিকা অথবা যদি আপনারা এদিকে শিমলিপালের দিকে যেতে চান এই ট্যুরিস্টের ব্যবস্থাও আমরা এখান থেকে করে দিয়ে থাকি। বালাসোর থেকে খুব সহজেই আমরা অটোর মাধ্যমে এখানে আসতে পারি, বা আপনারা প্রাইভেট কার যদি বলেন আমরা তারও অ্যারেঞ্জ করে দিই। আর কলকাতা বা ভুবনেশ্বর থেকে আপনারা বাই রোড যখন ইচ্ছা আপনারা এখানে আসতে পারবেন। উড়িষ্যার একটা এই আমাদের এই ক্যাম্প মাই ব্রাইট ক্যাম্প, আসুন উপভোগ করুন সুন্দর এই সামুদ্রিক পরিবেশ যেটা আপনাদেরকে খুব মন ভরিয়ে তুলবে। আচ্ছা আর একটা একটা জিনিস জিজ্ঞাসা বলছি, এখানে মেনু ধরো এখানে কি কোনো ফিক্সড মেনু আছে নাকি যারা আসবে টুরিস্ট যারা তারা যেটা বলবে সেরকম? একটা প্যাকেজে আমাদের ফিক্সড মেনু থাকে, তো সেই অনুযায়ী আমরা কাস্টমাইজ করি। এবার সাপোজ ধরে নাও কেউ হয়তো অনেক সময় বলতে চায় যে রাতের বেলা আমরা দুদিন তিন দিন থাকি অন্য কিছু মেনু করতে চাই, তো আমরা রোটেশন ওয়াইজ মেনু সেটা করে থাকি। এক ধরনের মেনু খেতে গেলে অনেক মানে লোকের কাছে মনোটোনাস হয়ে যাবে, তার জন্য আমরা ঘুরিয়ে ফিরি। সবচেয়ে বড় ব্যাপার এখানে আপনি সি ফুডটা মারাত্মক রকম পাবেন, ক্র্যাবস পাবেন, আর ইলিশের সময় ইলিশ পাবেন। এবং আগামী বছর আমার এখানে চিন্তাভাবনা করার একটা চিন্তাভাবনা আছে, কলকাতা থেকে আমরা এখানে একটা বড় একটা ইলিশ উৎসব করব আগামী আপনাদের সবাইকে, তার জন্য আমরা বলে রাখলাম, আমরা আপনাদেরকে জানাই। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। এক রাত দুই দিন কাটিয়ে ব্রাইট ইকোগ্রাম থেকে বেরোলাম, টাটা, তোমরা আসো ঘুরতে এবং এখানে এসে এনজয়মেন্ট করো। কেমন তোমাদেরও লাগলো তখনও কিন্তু আমাকে কমেন্টে জানিও। টাটা, গুড বাই, দেখা হবে। আর বাকি ছোট্ট একটা ট্যুর প্ল্যান তোমাদের জন্য বলে দিচ্ছি, তোমরা একটুখানি দেখে নাও। সি বিচ বা পারিক সি বিচটাকে মানে ঘুরতে যদি আসেন হাতে এক রাত দুই দিন অথবা দু রাত তিন দিনের একটা প্ল্যান ছোট্ট করে নিতে পারেন। আসুন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে নামুন বালাসোর। ট্রেনের ডিটেলস তোমাদেরকে দিয়েই দিচ্ছি, থাকছে এই নিচে। আর বেস্ট ট্রেন হবে ধৌলি এক্সপ্রেস ধরতে পারো অথবা ফলকনামাতে। এখন কালকে যেভাবে এলাম তাতে ফলকনামাতে কিন্তু এখন রিজার্ভেশনের খুব প্রবলেম। ধৌলিতে আসো অথবা যে কোনো লোকাল ট্রেনে খড়গপুর চলে আসো। খড়গপুর থেকে আবার এখান থেকে ডেমু লোকাল আছে 10:05, ওটা ধরে নাও 12:30-12:15 মধ্যে এখানে পৌঁছে যাবে। তারপরে সেই দিন এই দিন রাত্রিবেলা দুপুরের পরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়ে তোমরা সি বিচে ওই সাইডটাতে ওই দিকটাতে কালকে যেমন গেছিলাম ওই দিকটাতে তোমরা যেতে পারো, ঘুরে দেখতে পারো। কারণ প্রচুর পাখি আসে এখনও, দেখো প্রচুর পাখি রয়েছে, প্রচুর পাখি আসে বিকালবেলাটা আর এই সকালবেলাটাতে। সো ওইখানটা তোমরা বিকালবেলা স্পেন্ড করো। রাত্রিবেলা ওই ঝাউবানের মধ্যে থেকে এই যে দেখাচ্ছি ঝাউবানের মধ্যে থেকে ওটা দিয়ে যেতে হয় ভিতরে ক্যাম্পের মধ্যে, ওই ঝাউবানের মধ্যে থেকে এইদিকে আসো। চেষ্টা করো একটা জিনিস সব থেকে বড় কথা, পূর্ণিমার রাতে আসতে। এই পূর্ণিমার রাতে এই সমুদ্র সৈকত কিন্তু অসাধারণ হয়, অসাধারণ। কালকে ফুল মুন ছিল না, কিন্তু কিছু যতটুকু মুন ছিল তাতে কিন্তু অসাধারণ লেগেছে। আসো এসে রাত্রিবেলাটা এখানটা ঘোরো, রাত্রিবেলা বারবিকিউ করো, নাচা নাচ গান তুমি ক্যাম্পে করতে পারো, দেখে যা বলবে তাই করে দেবে। তারপরে সেখান থেকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আবার সকালবেলা ওঠো। সকালবেলা এখানে কিন্তু ওই সাইডটা যেটা দিয়ে আমরা ঘুরে আসলাম ওখান থেকে ঘুরে এসে এই তাজা সমুদ্র সৈকতের আনন্দ নিতে পারো তোমরা, জাস্ট অসম। এরকমভাবে ওটা আমরা যেটা করলাম সেটা এক রাত দুই দিনের প্ল্যান করেছিলাম। এবার তোমাদের যদি আরও একদিন থাকার ইচ্ছে তাহলে রেস্ট নিয়ে তোমরা আজকে যেমন আমরা সানরাইজটা একদম সমুদ্রের যে ভিতর থেকে সেটা দেখতে পারলাম না, সেটা একটু উপর থেকে দেখতে পেয়েছি কারণ ফগ ছিল। তাই চেষ্টা করো এক রাত দুই দিন বা দু রাত তিন দিন করলে রিল্যাক্সভাবে একটু ঘুরে সময় স্পেন্ড করে বন্ধুদের সাথে আনন্দ করে। তবে একটা জিনিস, বন্ধুদের সাথে বা কোনো বেশ বড় টিম নিয়ে যদি তোমরা আসো আনন্দ কিন্তু বেশি হবে। একা একা আসলে কিন্তু একটু বোরফিল লাগতে পারে,
কিন্তু যদি সব অনেকে মিলে আসো তাহলে কিন্তু হেভি আনন্দ হবে।